গত কয়েকদিন ধরে যেটা আমরা বলে আসছিলাম যে এবার গ্র্যাজুয়ালি ম্যাক্সিমাম টেম্পারেচার ধীরে ধীরে বাড়বে, তো অলরেডি কিন্তু বাড়াটা শুরু হয়েছে। আজকে 9 GMT মানে দুপুর 2:30টার সময় যেটা আমরা রেকর্ড পেয়েছি, আলিপুর 38.4, বেশিগুলো বলছি, আসানসোল 40, বাঁকুড়া 40.2, মালদা 40, শ্রীনিকেতন 39.4, বাকি মোটামুটি 38-37-এর কোটায়। অর্থাৎ গরম পড়াটা কিন্তু শুরু হয়েছে। এবার পূর্বাভাস যেটা থাকছে হচ্ছে আজকে 1 তারিখ, 1 থেকে 7 এই সময়টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের 3টি জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুর এই পুরো জায়গাটাতেই কিন্তু হট এবং ডিসকমফোর্ট ওয়েদার থাকবে এবং বেশ কিছুটা গরম থাকবে কিন্তু আমাদের জলপাইগুড়ি ইভেন দার্জিলিংয়েও। বেশ কিছু জায়গায় আমরা এই হট অ্যান্ড ডিসকমফোর্টটা সব জায়গাতেই থাকছে, কিন্তু কিছু জেলাতে আমরা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছি। তার মধ্যে আজকে 1 তারিখ মূলত পশ্চিমের যে জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছুটা ঝাড়গ্রাম আর কোস্টে আমাদের দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতে কিন্তু হিটওয়েভের সতর্কতা জারি থাকছে। বাকি জেলাগুলোতে ওই যেটা বলছি হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার, ঘাম হবে যেহেতু সামান্য ময়েশ্চার আসছে, কিন্তু ময়েশ্চার এতটা বেশি নয় যে যার ফলে খুব মেজর থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। যেটুকু হবে খুব হালকা বিক্ষিপ্তভাবে ছিটিয়ে ফিটিয়ে। 2 তারিখেও কন্ডিশন মোটামুটি সিমিলার অর্থাৎ ওই পশ্চিমের জেলাগুলোতে। 3 এবং 4 এই সময়টাতে কোস্টে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, মেইনলি সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কিন্তু বৃষ্টি হলেও কিন্তু হট অ্যান্ড ডিসকমফোর্ট কমবে না। বৃষ্টি হলে সাধারণত আফটারনুন ইভিনিং এর পরেই হবে, তার আগে কিন্তু গরম যেটা সেটা উঠবে, ফলে হিটওয়েভের সতর্কতা জারি থাকছে কিন্তু 3 থেকে 5-এও। শুধুমাত্র ওই যে দুটো জেলা বললাম বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা বাদ দিয়ে পশ্চিমের যে জেলাগুলো সেগুলোতে, আর বাকি জেলাগুলোতে হট অ্যান্ড ডিসকমফোর্ট। 6 এবং 7 একটু বাড়বে গরম এবং মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু আইসোলেটেড ওয়েতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে, আর উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং 2 দিনাজপুর এই জায়গাটাতে। তো ন্যাচারালি হিটওয়েভের যে কিছু ইম্প্যাক্ট যেগুলো আমরা আগেও বলছিলাম, আবারও একটু কিছুটা অ্যাওয়ারনেসের জন্যই যে যে হিট যেটা আমরা পেতে চলেছি আর কি, এটা হয়তো সাধারণ সাধারণ মানে যারা স্বাভাবিকভাবে সুস্থ লোক তাদের ক্ষেত্রে টলারেন্ট, কিন্তু যারা একটু এলডারলি, বাচ্চা বা কোনো রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভালনারেবল এবং কিছুটা প্রোটেকশনের দরকার আছে। ফলে অ্যাডভাইসারি হিসাবে যেগুলো আমরা দিচ্ছি বারবারই বলছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস মানে অনেকক্ষণ ধরে রোদে না থাকা, বিশেষ করে অ্যাভয়েড করা হচ্ছে 11টা থেকে 4টে, এই সময়টা যখন ম্যাক্সিমাম হিটিং হচ্ছে। আগের হিটের সাথে এই হিটটার তফাৎ যেটা হচ্ছে আমরা ক্রমশ বর্ষার দিকে এগোচ্ছি অর্থাৎ আজকে 1 জুন, ফলে এখন কিন্তু যে হিট হবে সেটা খুব বেশি ড্রাই হিট হবে না, ফলে সাথে কিন্তু ঘাম হবে, ময়েশ্চার যেহেতু অল্প বিস্তার ঢুকছে, যদিও সেটা খুব বেশি নয় যা থেকে বৃষ্টি হতে পারে বেশি, কিন্তু যেহেতু জুনের দিকে আমরা এগোচ্ছি ক্রমশ এবং কিছু ময়েশ্চার আমাদের এখানে আছে, ফলে একটু ঘাম হবে তার সাথে গরম, ফলে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু বাড়বে আগামী দিনেও। 6 এবং 7-এ টেম্পারেচার একটু বেশি বাড়বে কম্পেয়ার টু 1 থেকে 4। তেষ্টা না পেলেও একটু বেশি করে জল খাওয়া, আর যে সিমটমসগুলো হিট থেকে হয় সেইগুলো একটু আইডেন্টিফাই করতে পারলে সুবিধে হবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার। যেমন ধরুন অনেক সময় কি হয়, একটু ডিজিনেস আসে, মাথা ঝিনঝিন করে বা দেখা যাচ্ছে যে খুব ঘামছে কেউ, এবার সেইটা যখনই হবে তখন কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া বা নিয়ারেস্ট হেলথ সেন্টারে রিপোর্ট করা। ওভারঅল বলতে গেলে গরম আস্তে আস্তে বাড়বে এবং গরমের সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি যেহেতু ময়েশ্চার থাকছে দুটোই বাড়বে। 3 তারিখে আর 4 তারিখে
কোস্টের দুটো জেলা পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর ওপরে দার্জিলিং এবং কালিম্পংয়ে খুব একটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওপরের যে তিনটি জেলা মালদা এবং দুই দিনাজপুরে সেখানে কিন্তু গরম এবং তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে, আর নিচে 1, 2, 3, 4, 5 এই সময়টায় মূলত পশ্চিমের জেলাগুলো আর 3, 4-এ শুধু কোস্টের দুটো জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতে যেগুলো বললাম মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম, বাকি জেলাতে কিন্তু হিট ওয়েভ থাকবে না, কিন্তু হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার, ঠান্ডা যাই বলি না কেন, আমরা তার স্পেশাল স্কেলটাও বুঝতে হবে। এখন যেমন আমরা কি বলেছি, গরম বাড়বে ইন দ্য সেন্স দুটোতে, 1 থেকে 5 এই সময়টাতে মেনলি বলছি কোন দিকটায়, পশ্চিমের জেলা, কিছুটা কোস্টের দু একটি জেলা, 6-7 প্রায় সব জেলা, মানে প্রায় সব জেলা বলতে আমি কিন্তু তখন বোঝাচ্ছি ইনক্লুডিং ইয়ার ইভেন কলকাতা হাওড়া। মানে যখন আমরা বলি কোনো জিনিস বাড়বে, তার দুটো জিনিস হয়, একটা হচ্ছে তার স্পেশাল মানে ডিস্ট্রিবিউশন, ধরুন একটা জেলায় হিট ওয়েভ হলো এক জিনিস, 5টা জেলায় হিট ওয়েভ হলো এক জিনিস, আর ম্যাক্সিমাম জেলাতেই হিট ওয়েভ, সেটা একটা ইস্যু হয়, আর একটা তো ডিগ্রিতে, 1 ডিগ্রি ভালো। কিন্তু আমার যেটা বারবার বলতে চাইছি যে নর্মালের সাথে যেহেতু হিট ওয়েভের ক্রাইটেরিয়াটা লিঙ্ক আছে, ফলে ইটস নট দ্যাট যে সবসময় হিট ওয়েভ হয়েছে বলেই গরম লাগছে, হিট ওয়েভ ডিক্লেয়ার্ড সেই স্টেশনে ফুলফিল করুক না করুক, গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে 1 থেকে 7, মাঝে 3 থেকে 4-এ একটু হালকা বৃষ্টি কোস্টে, আর উপরে দার্জিলিং কালিম্পংয়ে মোটামুটি 1, 2, 3, 4, 5 সবসময় একটু হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং কোস্টে যে বৃষ্টির কথাটা আমরা বলছি, সেই বৃষ্টিও কিন্তু আপনার গরমের থেকে খুব একটা রিলিফ দিতে পারবে না, মূলত ফার্স্ট হাফ অফ দ্য ডে, মানে সেই সময়টা তো আমাদের এখানে থান্ডারস্টর্মের চান্স কমই থাকে, যেটা হয় হচ্ছে আফটারনুন ইভিনিংয়ে, ফলে দিনের বেলায় গরম পাবে, তাতে রাত্রিবেলা সাময়িক একটু বৃষ্টিতে খুব একটা রিলিফ হয় না, তার কারণ অনেক সময় হিউমিডিটি বেড়ে গিয়ে আরও কষ্টটা বাড়ে, এবং রাতেও যেহেতু মিনিমাম টেম্পারেচার বেড়ে আছে, ফলে রাতেও কিন্তু খুব রিলিফ পাওয়ার মতন অবস্থা নেই। সেগুলো কি ড্রিজেল নাকি লাইট? লাইট রেন, লাইট রেন, থান্ডারস্টর্ম, লাইট রেন উইথ থান্ডারস্টর্ম। শ্রীমতপুর, বীরভূম, ঝাড়গ্রাম, বাকি জেলাতে কিন্তু হিট ওয়েভ থাকবে না, কিন্তু হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার থাকবে। আর একটা ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যে হিট ওয়েভ দিচ্ছি তার একটা ক্রাইটেরিয়া থাকে, যে ধরুন 5 ডিগ্রি বেশি। এবার ধরুন কোনো মানে যত দিন যাচ্ছে নর্মাল ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়, ফলে কোনো সময় দেখাই যেতে পারে যে ধরুন হয়তো 41 ডিগ্রি টেম্পারেচারে হিট ওয়েভ হচ্ছে, যেহেতু 5 ডিগ্রি অ্যাভাব নর্মালের বেশি, আবার এখন বলছেন 42 অথচ হিট ওয়েভ নয়, তার কারণ নর্মালটা বেড়ে যাওয়ার জন্যে ক্রাইটেরিয়াটা ফুলফিল হচ্ছে না, কিন্তু টেম্পারেচার কিন্তু 1 ডিগ্রি বেশি থাকছে, ফলে সেই কষ্টটা কিন্তু সবসময়ই থাকবে, ওয়েদার হিট ওয়েভ ডিক্লিয়ার হয়েছে কি হয়নি। যেটা বোঝাতে চাইছি যে ম্যাক্সিমাম টেম্পারেচার যে জায়গাতে গেছে বা আগামী দিনে যাবে, তাতে হট এবং ডিসকমফোর্ট ওয়েদার মূলত থাকবে, এবার তাপপ্রবাহের সতর্কতা, কোথাও ক্রাইটেরিয়া ফুলফিল হলে হবে কোথাও হবে না, সেটা ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে গরমটা কিন্তু লাগবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটাও হবে, এবং তার থেকে প্রোটেকশন পেতে গেলে কি কি করণীয় সেটা করা। না, কোনো কমফোর্টের এখন সিন নেই, তার কারণ মিনিমাম টেম্পারেচারও যথেষ্ট হাই, ফলে এই মুহূর্তে বরং রাতের বেলায় যাদের একটু বদ্ধ জায়গায় বা ইত্যাদিতে থাকেন তাদের ক্ষেত্রে কষ্টটা আরেকটু বেশিও হতে পারে। আমরা তো একবারে তো বলি না, অতদিন 5 দিন বলি, আমি 2 দিন বেশি বললাম, এবার আবার আপডেট দেব নেক্সট আপডেট। সেটা ধরুন আপাতত আমরা যেটা বলছি যে 3-5 ডিগ্রি মানে টোটাল আজকের থেকে দাঁড়িয়ে।